ঘুমিয়ে থাকি খাই কি চঞ্চল সাপ হচ্ছে দারাজ আর ঘটনা বালি বলে ওই দেখেন না বালির মধ্যেই থাকে ওদের কালার ধূসর কালার চঞ্চল সাপ হচ্ছে দারাজ আর হচ্ছে আপনার গোপ্র কি ধরা পড়ছে এবং কি পরিশান মোট 29টি যেটা হচ্ছে কমন স্যান্ড স্নেক যেটাকে বলা হয় বেলে বোড়া আমরা বলে থাকি সেটা 29টি ধরা পড়েছে বাচ্চা আছে 8টা একটু বড় এই আর একটা গোখরো আর একটা দ্বারস সাপ এই মোট 31টি আর কি গতকাল ফতেপুর বিএসএফ আমাদের কাছে হ্যান্ডওভার করেছেন কি হচ্ছিল এই সবগুলো এটা পাচার হচ্ছিল বাংলাদেশ থেকে ভারতের দিকে ঢুকছিল ঠিক তখনই চোখে পড়ে বিএসএফের সঙ্গে সঙ্গে বিএসএফরা যখন ট্রেস করতে যায় তখনই ব্যাগ ফেলে পালিয়ে যায় তখন সবগুলো উদ্ধার তখন ওইটা উদ্ধার করেন এবং আমাদের বন দপ্তরে খবর দেন আমাদের সাথে মোটামুটি সীমান্তবর্তী জেনারেল আছেন বিএসএফ যে কটা আছে ক্যাম্প আছে প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ আছে যখনই কোনো রকম কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে অন্য সেটা করে সিজ করে আমাদের হ্যান্ডওভার কোথায় করে এটা রানাঘাট সেটা নির্দেশ অনুযায়ী বন দপ্তরের হায়ার আধিকারিক যারা আছেন তারা যে নির্দেশ দেবেন সেইভাবেই আমাদের কাজ করতে হবে প্রদীপ কুমার বাগচি বিট অফিসার রানাঘাট বিট থ্যাংক ইউ